হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। তো প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। অ্যান্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো আজকে আমাদের যে বিষয়টি রেখেছি আমরা, সেটি হচ্ছে আমরা যখন সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করি এবং এখন কিছু কিছু বেসরকারি চাকরির ক্ষেত্রে যখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করি, তখন আমাদের দুইটি জিনিসের প্রয়োজন হয়। সেটি হচ্ছে একটি ছবি, যেটি আমরা 300 পিক্সেল ইনটু 300 পিক্সেল, এবং সেটি অবশ্যই 100 KB হতে হবে, মানে 100 KB-র মধ্যে হতে হবে। এবং আরেকটি জিনিস যেটি হচ্ছে আমাদের সিগনেচার, সেটি আমাদেরকে 300 পিক্সেল ইনটু 80 পিক্সেল, এবং সেটি অবশ্যই 60 KB-র মধ্যে হতে হবে। তো আমরা আজকে মূলত এই জিনিসটিই দেখব। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে একটি প্রোফাইল পিকচার, যেটা আমাদের আছে, মানে আমাদের নিজেদের ছবি যেটি, সেটি আমরা কিভাবে 300 পিক্সেল ইনটু 300 পিক্সেলে কনভার্ট করব। ওকে, তো আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। তো দেখেন, ফাইল থেকে নিউতে ক্লিক করার পরে আমাদের এইখানের যে অংশটি আছে, সেখানে আমাদের হাইট অ্যান্ড উইডটা 300 পিক্সেল এবং 300 পিক্সেল করে দিতে হবে। তো সিম্পল, আমি জাস্ট কিবোর্ড থেকে 300 পিক্সেল, এবং দেখেন পাশে পাশে এখানে কিন্তু পিক্সেলও আছে, ইঞ্চিও আছে, সেন্টিমিটারও আছে, বাট আমাদের অবশ্যই পিক্সেল সিলেকশন করতে হবে, যেহেতু আমাদেরকে বলে দেওয়া আছে যে 300 ইনটু 300 পিক্সেলে। ওকে, তো আমরা 300 অলরেডি 300 দেওয়া আছে, এবং রেজুলেশন আমাদের 72 করে দিব, এবং কালার মোড থাকবে 8 GB, যেহেতু এটা আমরা অনলাইনেই আপলোড করব, সো কালার মোড 8 GB। ওকে, তো দিয়ে আমরা ফাইলটি ক্রিয়েট করব। তো দেখেন, ফাইলটি ক্রিয়েট করার পরে এরকম থাকবে। তো আমাদের যে ছবিটি, প্রথমে আমাদেরকে ছবিটি নিয়ে আসতে হবে। সিম্পল আমরা Ctrl 0 দিয়ে আমরা যে যে ছবিটি সেটি নিয়ে আসব। তো ছবিটা আমি নিয়ে আসি। তো দেখেন, আমি ছবিটা নিয়ে আসলাম। তো ছবিটা নিয়ে আসার পরে আমি কি করব, সিম্পললি জাস্ট আনলক করব। আনলক করার পরে এই ছবিটাকে আমি একটু ছোট করে নিব, যেহেতু এই ছবিটির পিক্সেল অনেক বেশি, সেহেতু আমি যখন আমার আর্টবোর্ডটিতে এই ছবিটি নিব, তখন অনেক বড় হয়ে যাবে। এখনো অনেক বড় হবে, তারপর আমি একটু জাস্ট আমাদের কাজের সুবিধার্থে আমি জিনিসটা একটু ছোট করে নিয়েছি। নিয়ে সিম্পলি আমি আর্টবোর্ডটা এনে ছেড়ে দিলাম। তো দেখেন, অলরেডি আমাদের আরো বড় তারপরও। তো আমরা এখন জিনিসটাকে ছোট করব। আচ্ছা, তো ছোট বড়র অপশন যদি আমি বলি, আপনারা অল্টার ক্লিক করে জাস্ট মাউসের যে গোল যে জিনিসটা আছে সেটা একটু পিছন দিকে ঘুরালে আপনারা জুম আউট করতে পারবেন। ওকে, তো দেখেন, আমি এর পরবর্তীতে এই জিনিসটাকে সিম্পললে ধরে আমি জাস্ট একটু ছোট করতেছি। ওকে, তো দেখেন, আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে যে এতটুকুতে পারফেক্ট। সো আমার 300 পিক্সেলের মধ্যে আমার এতটুকু থাকলেই হবে। তো আপনাদের যে ছবিটি, সেটা আপনারা দেখবেন যে কোন পর্যন্ত আপনাদের বেটার মনে হয়, দেন আপনারা জাস্ট বাইরে একটা ক্লিক করবেন। তো দেখেন, আমাদের এখানে 300 পিক্সেল 300 পিক্সেল হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ফাইলে যাব, সেভ অ্যাজে ক্লিক করব। এরপরে আমি যেহেতু আমার কম্পিউটারে সেভ করব, সেভ অন ইওর কম্পিউটার ক্লিক করার পরে এখানে এসে দেখেন, আমাদের অনেক সময় বলে আমাদেরকে PNG ফরম্যাটে দিতে হবে, অনেক সময় বলে আমাদেরকে JPG অপশনে দিতে হবে। তো আপনাকে যদি JPG বলে থাকে, এখানে দেখেন এই যে JPG অপশনটি, সেটিতে ক্লিক করে এখানে জাস্ট একটা র্যান্ডমলি নাম দিলাম। আচ্ছা, নাম দিলাম NNN। দেওয়ার পরে জাস্ট আমি সেভে ক্লিক করব। এখন দেখেন, সেভে যখন আমি ক্লিক করলাম, তখন দেখেন আমি চেষ্টা করব প্রথম পর্যায়ে ফুল দেওয়ার। তো ফুল যদি আমি দিয়ে দিই, মানে একদম হাই, তখন দেখেন আমার 103 KB হয়ে যাচ্ছে। তবে দেখেন, আমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ছবিটা 100 KB অথবা 100 KB-র নিচে হতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এটি 100 KB-র বেশি হয়ে গিয়েছে, সিম্পল আমি 12 না দিয়ে আমি 11 দিয়ে দিই। দেখেন, সেটি আমাদের 81.7 KB হয়েছে, অর্থাৎ আমাদের জন্য পারফেক্ট। জাস্ট আমি সেভ দিব। ওকে, তো দেখেন, অলরেডি আমাদের প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গিয়েছে, এই তো। এবং আমি যদি এটাতে এখন এর প্রপার্টিসটা দেখি, তাহলে দেখবেন ডিটেলসে গেলাম, দেখেন 300 পিক্সেল ইনটু 300 পিক্সেলই দেওয়া আছে। এন্ড দেখেন, সাইজটা হচ্ছে আমার 75 KB, আর টোটাল সাইজ হচ্ছে আপনার 76 KB, অর্থাৎ আমার 100 KB-র মধ্যে আছে। দ্যাটস এনাফ। ওকে, তো এখন আমাদের নেক্সট যে কাজটি আছে, সেটি হচ্ছে আমরা সিগনেচারটা কিভাবে করব সেটা।
তো সেম উপরে আমরা ফাইল গেলাম, ফাইল থেকে নিউতে ক্রিয়েট করলাম। তো দেখেন আমাকে বলা হয়েছে যে সরি 300 পিক্সেল ইনটু 80 পিক্সেল অনলি। তো আমি জাস্ট 300 বাই 80 দিব, রেজলেশন আগেরটাই থাকবে 72 এবং কালার মোডও সেম 8 জিবি। দিয়ে আমি একটি ফাইল ক্রিয়েট করব। ওকে, তো দেখেন এটি হচ্ছে আমাদের সিগনেচার সাইজ। ওকে, তো সেম আমি আবারও কন্ট্রোল জিরো দিয়ে আমি আমার যে ছবিটি আছে সেটি নিয়ে আসব। তো এটি আমি জাস্ট আমার মোবাইলে পিকচার তুলে এনে রেখেছি। তো দেখেন এটি একটু আমাদের সোজা নেই, বেঁকা আছে। তো সিম্পল ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ রোটেট, ওকে। তো দেখেন আমাদের এখন সোজা হয়ে গিয়েছে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার পিকচারটা একটু বাজে কোয়ালিটি হয়ে গেছে, বা একটু অন্ধকার অন্ধকার। তো আমি এটাকে চাচ্ছি যে একটু আলোকিত করার জন্য, তো আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিব। কন্ট্রোল এম দিয়ে আমার এই অপশনটি চলে আসবে। সিম্পললি আমি জাস্ট আলোটা বাড়াই দিলাম। তো বাড়িয়ে দিয়ে দেখেন আগের মতোই সেম, আমি জিনিসটা ছোট করে ফেলবো যেহেতু এটা আমার ফাইল সাইজটা অনেক ছোট। মানে আমার মেইন ফাইলটা বড়, কিন্তু আমি যে ফাইল সাইজের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি সেটি অনেক ছোট। তো সেম আগেরটার মতোই আমি এই ফোল্ডার এনে রেখে দিলাম। তো যেহেতু এটা একটু ফাইল সাইজটা আমার বড় সেই জন্য এরকম দেখাচ্ছে। তো সিম্পল আমি এই জিনিসটা আনলাম, এনে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ওকে পারফেক্ট। দেন আমি এটা সেভ করব। এখন এটাকে যদি আমার আর একটু আলোকিত করার দরকার হয়, মানে অন্ধকার মনে হচ্ছে, সিম্পল আমি কন্ট্রোল এম দিব, এম দিয়ে ওকে ওকে ডান। তো এটা হয়ে গিয়েছে। এখন সেম আবার ফাইলে যাব, সেভ অ্যাজে ক্লিক করব, কম্পিউটার থেকে জেপিজি, যদি কারো পিএনজি বলে সেক্ষেত্রে যে পিএনজি অপশনটি আছে আমাদের পিএনজি। তো আমি যেহেতু জেপিজি করব, সেহেতু আমার জেপিজি অপশনটি সিলেকশন করে আমি জাস্ট NNN2 দিয়ে আমি সেভ দিলাম। তো দেখেন এখানে আমাদেরকে বলা হয়েছে যে 300 পিক্সেল ইনটু 80 পিক্সেল যেটি আছে সেটি আমাকে 60 কেবির মধ্যে হইতে হবে। তো আমি এটা ফুল করে দিই। তো দেখেন আমার 33 কেবি আসছে, তার মানে আমার 60 কেবির মধ্যে রয়েছে। সো আমার কোনো প্রবলেম নাই, আমি ওকে দিয়ে দিব। দেন দেখেন চলে আসছে, ওকে, এই তো আমার সিগনেচারটি চলে আসছে। তো এটি হচ্ছে আমাদের সিগনেচার। এখন এটির সাইজ যদি আমি আবার দেখাই, দেখেন এখানে আমাকে কি বলছে, 300 পিক্সেল ইনটু 80 পিক্সেল, দেখছেন 380। এবং এটা যদি আমি দেখি সেটা আমার 24 কেবি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজে একটু ঘুরে যাবেন, নিচে লিংক দেওয়া থাকবে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।